আমি তোমার কাছে যাচ্ছিলাম বৌদি। আমিও তো তোমার কাছে যাচ্ছিলাম। এই নাও মিষ্টি খাও। মিষ্টি তো আমি তোমাকে খাওয়াবো। আরে বাবা, তোমাকে আমি গুড নিউজ দেবো বলেছিলাম কিনা, সেই গুড নিউজ এসে গেছে, এখন নাও মিষ্টি খাও। তোমার গুড নিউজ এখন ঠোঙার খবর হয়ে গেছে। হ্যাঁ, তুমি চলো ডালে ডালে, আমি চাই পাতায়। না, পাতাতেও নয়, আমি চাই শিরায় শিরায়। আমি জানি তোমরা সব জেনে গেছো, এমনকি মেজদাও জেনে গেছে। সাজ করে মিষ্টিটা আনলাম, খাবে না? কে খাবে না বলছে, না দেবার ধান দানা। তুমি খুশি হয়েছো বৌদি? খুশি মানে বেদম খুশি একেবারে। কিন্তু ঠাকুরপো এবার বলে ফেলো, এবার বলে ফেলো কি পাত্রীর নাম, পাত্রীর বাবার নাম, বাড়ির ঠিকানা। কার্ডে তো গুছিয়ে লিখতে হবে। কি পাত্রী না, মানে কারুর বিয়ে হচ্ছে? স্বভাব জানে না, আজ বাদে কাল বিয়ে হচ্ছে, পশু ছেলে পুলে নিয়ে ঘর করবে, সবসময় খালি ইয়াকি লাগছে। আমার বিয়ে কবে? আহা, জানে না, সামনের মাসে 20 তারিখে। আশ্চর্য, আমাকে না জানিয়ে আমার বিয়ে ঠিক করে ফেললে। এই বাজে কথা বলবে না, তুমি যাও না মানে? তুমি তো নিজেই সেদিনকে বললে। এই ঠাকুরপো, বউ ভাতের খাবার খরচা দেবে বলেছিলে, এখন সেটা চেপে যাওয়ার চেষ্টা করছো। হ্যাঁ হ্যাঁ, খাবার খরচা আমি দেবো বলেছিলাম, কিন্তু সেটা আমার বউ ভাতের কোন শালা, সরি, কে জানে। আরে বাবা, নতুন চাকরি পেলে সবাইকে খাওয়াতে হয়, এটা রীতি। আমি ভেবেছি তোমরা তারই প্ল্যান করছো। নতুন চাকরি? হ্যাঁ, সেটাই তো গুড নিউজ, সারপ্রাইজ ছিল সেটা। প্রিয়ঙ্গদা, ওর দাদা কাগজের এডিটার, তিনি আমাকে একটা পার্মানেন্ট চাকরি দিয়েছে। এই দেখো তার অ্যাপয়েন্টমেন্ট লেটার। কি সর্বনাশ করলে গো নিজের অজান্তে? আমি কিছু অন্ধকার দেখছি গো।